দর্শক, এডিস মশা নিয়ন্ত্রণ সম্ভব না হলে এবার ঢাকার পাশাপাশি মফস্বল শহরেও ডেঙ্গুর ঝুঁকি বাড়বে, এমনটা জানিয়েছেন বিশেষজ্ঞরা। তবে চ্যালেঞ্জ মোকাবেলায় সব প্রস্তুতির কথাও জানিয়েছেন নির্বাচিত মেয়রগণ। বর্ষা শুরুর আগে নগরবাসীর কাছে আতঙ্কের নাম ডেঙ্গুর প্রকোপ। বর্ষা আগমনের মৌসুমে ডেঙ্গুর প্রকোপ ঢাকা শহরের পাশাপাশি মফস্বল শহরেও বাড়বে, এমনটাই ধারণা আইইডিসিআরের এ উপদেষ্টার। শহরের মতো যেসব গ্রাম সেখানে ডেঙ্গু তিন নম্বর ভাইরাস দিয়ে ডেঙ্গু ছড়িয়েছে, এবং সেটা কিন্তু সমস্ত মানুষ আক্রান্ত হয়নি, কিছু কিছু মানুষ আক্রান্ত হয়েছে, সেখানে এটা ব্যাপক হারে ছড়াবার একটা আশঙ্কা আছে। আগের বছর যারা ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন তারাও কি এবছর আক্রান্ত হতে পারেন? এডিস মশা ঢাকা শহরে খুব একটা কমে নাই। যারা নতুন এসছে ঢাকা শহরে, যাদের শরীরে এই ডেঙ্গু হয়নি, তারা আক্রান্ত হতে পারে। ডেঙ্গু নিয়ন্ত্রণে কতটুকু সক্ষম তা জানতে আমরা যাই দুই সিটি কর্পোরেশনে, কথা হয় স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে। জরিপের ভিত্তিতে যে ওয়ার্ডগুলি বেশি আপনার লার্ভা আমরা পেয়েছিলাম সেখানে বিশেষ প্রোগ্রাম শুরু করেছিলাম। সারা বছর ব্যাপী আমাদের এই ডেঙ্গু নিয়ে কাজ চলছে, গত বছর থেকেই এটা অব্যাহত আছে। আমরা লোকজনের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য চেষ্টা করছি, আমরা কমিউনিটি লেভেলে কাজ করছি, আমরা ওয়ার্ড লেভেলে কাজ করছি, আমরা শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করছি। তারা জানান লোকবলের স্বল্পতা রয়েছে, ওষুধের মান যাচাই বাছাই করা হয়েছে, একই সাথে মশা নিয়ন্ত্রণে নগরবাসীর সহায়তা চান তারা। কর্মকাণ্ড অব্যাহত আছে, আমরা চাচ্ছি নগরবাসীকে সম্পৃক্ত করে আমরা এবছরের এডিস মোকাবেলা করব। প্রচার প্রচারণা করছি এবং গ্রাউন্ডেও কিন্তু আমরা কাজ করছি। দুই মেয়র শপথ নিয়েছেন দায়িত্ব নেবেন আরও কিছুদিন পর, তবে এখনই শুরু করেছেন মশানিধন কার্যক্রম। উত্তরের মেয়র আতিকুল ইসলাম মাঠ পর্যায়ে কার্যক্রম তদারকি করছেন, একই সাথে সচেতন করছেন স্থানীয় মানুষকে। জানতে চাই তার আগামীর চ্যালেঞ্জ সম্পর্কে। যেটা ছিটাচ্ছে সেটা কি গুণগত মানের কোনো পরিবর্তন হয়েছে কি না হয়েছে, নাম্বার টু। নাম্বার থ্রি, সে কি না ছিটিয়ে ওষুধ না দিয়েই সে অন্য কাউকে থার্ড পার্টিকে ইউজ করছে কি না করছে, অনেকগুলো কিন্তু প্রশ্ন কিন্তু এখানে আসে। সুতরাং আমি মনে করি এগুলোর জন্যই আমি এই ওয়ার্ম আপটা শুরু করেছি, আমি পার্সোনাল যাচ্ছি। তিনি আরো বলেন মশা নিধন, ফুটপাত উদ্ধার, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা সহ আধুনিক ও মানসম্মত ঢাকা গড়তে ভোটের প্রতিদান দিবেন। এই শহরটা কিন্তু আমাদের সকলের। সুতরাং আমি মনে করি মশা, যানজট, জলজট, বায়ু দূষণ, দিস আর দ্য চ্যালেঞ্জ। দায়িত্ব নেওয়ার দিন থেকে মশক নিধন কার্যকর ভূমিকার কথা জানিয়েছেন দক্ষিণের মেয়র। তিনি বলেন দায়িত্ব নিয়ে প্রথম ও প্রধান কাজ হবে মশার উৎপাত থেকে নগরবাসীকে মুক্তি দেয়া। দর্শক, নবনির্বাচিত নগর পিতাদের কাছে মানুষের প্রত্যাশা অনেক, তারা ঢাকাকে বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে তৎপর হবেন, নির্বাচনী প্রতিশ্রুতি পালনে যত্নবান হবেন, এই আশায় বুক বেঁধে আছেন রাজধানীবাসী। দর্শক, এ বিষয়ে আমরা জানতে চাইব দ্য লয়ার অ্যান্ড জুরিস্টের হেড অফ চেম্বার ব্যারিস্টার এ এম মাসুমের কাছে। মশা নিধনের সম্পূর্ণ দায়িত্ব কিন্তু সিটি কর্পোরেশনের। মশা নিধনের যে প্রক্রিয়াতে যে এমপ্লয়িজরা ইনভলভ থাকবে এবং তারাদেরকে স্পেসিফিক টাইম ফ্রেমও দিয়ে দিতে পারবে এবং যে ওই সময়ের মধ্যে কাজটা শেষ করতে পারবে বা করতে হবে সেটাও কিন্তু বলে দিতে পারবে সেকশন 106 অনুযায়ী। এবং এই মশা নিধন করার জন্য সেটাও কিন্তু শিডিউল থ্রিতে বলেছে যে আপনাকে সম্পূর্ণ ক্লিনিং বা ওয়েস্ট বা রাবিশ যেখানেই ফেলা থাকবে সেটাকে পরিষ্কার করতে হবে, এবং যারা মালিক থাকে যে কোনো বাড়ির তাদেরও কিন্তু উঠানে যে ময়লা বা ওয়েস্ট থাকবে সেটা কিন্তু তাদের নিজের দায়িত্বে এটা ক্লিন করতে হবে। ডেঙ্গুর যে ইস্যুটা নিয়ে ইভেন হাইকোর্টও কিন্তু ডাইরেকশন দিয়েছিল যে সিটি কর্পোরেশনকে সেটার ব্যবস্থা করতে, প্রয়োজনে হসপিটালও করতে হয় সেটাও কিন্তু সিটি কর্পোরেশনকে করতে হবে। এবং এই প্রক্রিয়াতে যেই সিটি কর্পোরেশনের যে এমপ্লয়িজরা ইনভলভ থাকবে তারা যদি এই মশা নিধনে কোনোভাবে যদি নেগলিজেন্ট হয় তাদের অ্যাগেনস্টে পানিশমেন্ট কিন্তু রুল 50 যে সেই এমপ্লয়িজকে ফোর্স রিটায়ারমেন্ট বা টেম্পোরারি রিটায়ারমেন্ট বা ফাইন্যান্সিয়াল কম্পেনসেশন, এই ধরনের সমস্ত পানিশমেন্ট আছে।